তাদের বাচ্চা আছে তারা তো এই যে নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো ভোগে এরপরে রাতের বেলায় আমার ফার্মেসিতে রাত 10টা 11টা 12টার সময় বাচ্চা নিয়ে আসে ভাই নেবুলাইজার দিতে হবে নেবুলাইজার দিতে হবে নিঃশ্বাস নিতে হচ্ছে হ্যাঁ নিঃশ্বাস নিতে পারতেছে না বা একটু মেশিনটা নিয়ে আসেন আর বাচ্চার এরকম কষ্ট হলে কিন্তু মা বাবা ঠিক থাকতে পারে না একদম ঠিক থাকতে পারে না তো প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন খোদাই করে লেখা এই যে মিটারেও খোদাই করে লেখা থাকে অরিজিনাল চীনের বুদ্ধি আসলে এগুলো এই যে দেখেন ব্লাডারেও কিন্তু খোদাই করে লেখা আছে এখানে দাম ওনারা দিছে 1700 টাকা ও আচ্ছা 1700 গায়ের প্রাইস গায়ের প্রাইস অলরেডি 500 কমাই দিবেন বাদ একটা দিন অপচয় করবেন না একটা দিন আপনার জন্য অনেক কিছু এখন একটা দিন আপনার জন্য অনেক কিছু আপনি এক পা কবরের দিকে চলে গেলেন দুনিয়ার মোহটা থেকে বের হয়ে আসেন দুনিয়া কিছুই না কিচ্ছু না দুনিয়া সকালে আপনি না থাকলে আপনাকে বিকেলেই এরা মাটি দিয়ে আসবে ব্লাড প্রেসার কান নাই বাসায় বাচ্চা থাকলে কম বেশি নিউমোনিয়া শ্বাসকষ্ট ঠান্ডা লাগা আর শীতের সময় এখন এগুলো তো কম বেশি লাগেই তাই না তারপর ওজন মাপার ডায়াবেটিস থাকলে তো কথাই নাই এই জিনিসগুলা কিন্তু প্রয়োজন পড়ে সেটা আপনি ডিজিটাল নেন আর নান অ্যানালগ তারপরে ডায়াবেটিস চেক করার যেটা স্টিক দিয়ে এই জিনিসগুলা তো বাজারে কম বেশি কিন্তু সবই পাওয়া যায় এগুলা যা দেখতেছেন আপনাদের পরিচিতই কিন্তু এই জিনিসগুলা অরিজিনাল না ডুপ্লিকেট এইটা নিয়ে কনফিউজ টাকা তো দেন অরিজিনালের দাম কিন্তু নিয়ে যান চায়না প্রোডাক্ট তো আজকে আমরা রাবেয়া ফার্মেসিতে আসছি তাদের এই প্রোডাক্টগুলো 100% তারা ক্লেম করতেছে 100% অরিজিনাল জিনিস এবং ভালো একটা প্রাইস বাজারে যে প্রাইস রয়েছে তার থেকে একটা ভালো প্রাইসে এই মেশিনগুলো তারা প্রোভাইড করতেছে রাবেয়া ফার্মেসি থেকে আসসালামু আলাইকুম গেলাছেন আমাদের সাথে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ও জিনিসগুলো বলতেছেন অরিজিনাল আমরা বুঝবো কিভাবে এটা অরিজিনাল আচ্ছা আমি ফার্মেসি চালানোর সুবাদে বুঝতে পারি যে মানুষ বাজারে যায় দোকান থেকে কিনে নিয়ে আসে এবং অল্প কিছুদিন টিকে এই যে একটা বিপি মেশিন তো সবার জন্যই প্রায় সবার জন্যই লাগে বিপি মেশিন অনেকেই কিনেন নিজের জন্য বিপি মেশিন ই করার পরে এরপরে ওনারা আমাদের কাছে এই এই ব্লাডারগুলো নিয়ে আসেন এটার মধ্যে যে তো এই এই ব্লাডার যেগুলো নিম্নমানের বা 2 নম্বর এই ব্লাডারগুলো টিকে না এবং কিছুদিন রেখে দেওয়ার পরে এটা নিজে নিজে লিক হয়ে টেম্পার নষ্ট এবং মানে যারা কিনে নিছেন তারা আবার ফেরত নিয়ে আসেন তারা ব্যবহার করতে পারেন না পরে আবার এই ব্লাডারগুলো আবার পাওয়া যায় এগুলো আবার এই তাও তো নিম্নমানের ওগুলো ও কম দামে পরে নিয়ে যান এবং কিনেন এবং কোনোরকমভাবে চলান কিন্তু যেগুলো জাপানি অরিজিনাল এটা একদম জাপানের অরিজিনাল টোকিও জাপান একদম অরিজিনাল এইটা মানে দীর্ঘদিন টেকে আপনি নিশ্চিন্তে জাপানের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন নিজের আয়ত্তে রাখতে পারেন নিজের কাছে রাখতে পারেন অনেক সময় যে বল এই বলগুলো নিম্নমানের হওয়ার কারণে আর বেশি দিন ব্যবহার করতে পারে না হ্যাঁ এইখানে এই মিটার এই বল এগুলো দীর্ঘমেয়াদী এবং দীর্ঘস্থায়ী আচ্ছা কাজেই আপনারা নিশ্চিন্তে এই জাপানের ALPK2 মেড ইন জাপান এটা আপনারা নিতে পারেন এখন বাজারের যে মূল্য যেটা আপনার নকল বা চায়না প্রোডাক্ট ওইটার দাম মাত্র 1300 থেকে 1500 টাকা হইলেই পাওয়া যায় আচ্ছা কিন্তু আর এইটা আপনার ঢাকার যে অভিজাত ফার্মেসিগুলো আছে বা যারা বড় বড় ফার্মেসি লাস ফার্মেসি সহ যেসব ফার্মেসিগুলো আছে এই ফার্মেসিগুলোতে এটা বিক্রি করে 3000 থেকে 3200 টাকা আপনার কাছ থেকে কেন নেবেন কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন বা কেন নেবেন আপনাকে বিশ্বাস করতে হবে বিশ্বাসের পাশাপাশি এও বিশ্বাস কর যে এটা অরিজিনাল আর দামের দিক দিয়ে আমি একটু কমে দিতে পারবো কত দিবেন এটা এটা 3200 বেচতেছে বললেন আপনি কত দিবেন আমি দিতে পারবো এটা 2600 টাকায় 2600 জি 2600 টাকা আলহামদুলিল্লাহ 600 টাকা ডিসকাউন্ট একটা ভালো পাওয়া যাচ্ছে এই যে মিটার এই মিটার এই মিটারটা একদম অরিজিনাল আর কি ওজনে ভারী এবং এখানে যে খোদাই করা সব কিছু দেওয়া আছে এবং কি ব্লাডারের মধ্যেও এই যে ALPK2 এই জায়গায় খোদাই করে না তো প্রত্যেকটা জায়গায় এই যে দেখেন খোদাই করে লেখা এই যে মিটারেও খোদাই করে লেখা থাকে অরিজিনাল চীনের বুদ্ধি আসলে এগুলো এই যে দেখেন ব্লাডারেও কিন্তু খোদাই করে লেখা আছে খুবই সুন্দর এটা আসলে আপনি সরাসরি আসলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন এই জিনিসগুলো বা যখন নেবেন তখন এই জিনিসগুলো চেক করে নিতে পারবেন কারণ সারা বাংলাদেশে তারা কিন্তু কুরিয়ারে কন্ডিশনে এই প্রোডাক্টগুলো পাঠায় তো এইটার প্রাইস পড়তেছে কত বললেন 2600 টাকা এমনি মার্কেট প্রাইস ওরা তো 3000 থেকে 3200 টাকা বিক্রি করে জি আর আপনারা নিতে চাইলে আমি 2600 টাকা দিতে পারবো 2600 টাকা আর ডিজিটালটা এখন এই যে ডিজিটাল ও
অনেকে তো এটা ঝামেলা মনে করেন, চান যে নিজে নিজেই করার জন্য আপার জন্য, কিন্তু এখন এই বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওমরন, জি এই ওমরনের সারা বিশ্বে কিন্তু এই কোম্পানিটা সমাদৃত, এটা আপনারা নিশ্চিন্তে ব্যবহার যদি আপনি, এটা একটা সুবিধা হয়েছে যে হার্টবিট, হার্টের কি অবস্থা আছে সেটাও দেখা যায় একবারে, হার্টবিটটা দেখা যাবে, তারপরে মেমোরি তো আছেই সুন্দর, জি আর মানে কত একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছে ইয়াগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন, অনেক কিন্তু প্রিমিয়াম, হ্যাঁ অনেক সুন্দর। এইটার রেগুলার প্রাইস কত? আচ্ছা এটার রেগুলার প্রাইসটা হয়েছে আপনার, এমনি তো ওনারা দাম দিচ্ছে 3700 টাকা প্যাকেটের গায়ে, প্যাকেটের গায়ে। আমি অবশ্য কিছুদিন আগে, আমি প্রায় 10 বছর আগে ওমান থেকে একটা আনছি, সেটার দাম বাংলাদেশি টাকায় পড়ছে 2700 টাকা, তো এখন 10 বছর পরে এগুলোর দাম তো বাড়ছে, কিন্তু তারপরে যদি কেউ এই সেম জিনিসই আনছিলেন ওমান থেকে, একদম সেম জিনিস, আচ্ছা আচ্ছা, যদি কেউ নিতে চান তাহলে আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এইটা 32 টাকা, 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 32 ট
অমরনের যাই বিক্রি করছে আমার ভালো, এইগুলোর কিন্তু কোনো ক্লেম নাই, ক্লেম নাই, কাজে এটা নিশ্চিন্তে ব্যবহার, অমরনের ওয়ারেন্টি কার্ড আছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার দোকানে হোক আর যেখানে হোক আমি ভেজাল কোনো জিনিস বিক্রি করব না, মানে নিম্নমানের কোনো জিনিস বিক্রি করব না। আর এই যে দেখেন কিউআর কোড আছে ওয়ারেন্টি ফর বাংলাদেশ, এটা এই ওয়ারেন্টি শুধু বাংলাদেশের জন্যই, হ্যাঁ এরকম না যে বাইরে থেকে আসছে এই জন্য ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না, বাংলাদেশের তো আপনারা ওয়ারেন্টিও ক্লেম করতে পারবেন। দেখেন প্রসেসটাও দেখাই দিছে কিভাবে ক্লেম করবেন। যাই হোক এই জিনিসটা তাহলে পড়তেছে 3200 টাকা। আচ্ছা এরপরে কি দেখাচ্ছেন আমাদেরকে? এরপরে এই অমরন কোম্পানির, আচ্ছা যাদের বাচ্চা আছে তারা তো এই যে নিউমোনিয়া শ্বাসকষ্ট এগুলো ভোগে, এরপরে রাতের বেলায় আমার ফার্মেসিতে রাত 10টা 11টা 12টার সময় বাচ্চা নিয়ে আসে, ভাই নেবুলাইজার দিতে হবে, নেবুলাইজার দিতে হবে, নিঃশ্বাস নিতে পারতেছে, হ্যাঁ নিঃশ্বাস নিতে পারতেছে না, বা একটু মেশিনটা নিয়ে আসেন। আর বাচ্চার এরকম কষ্ট হলে কিন্তু মা বাবা ঠিক থাকতে পারে না, একদম ঠিক থাকতে পারে না। বাজারে নেবুলাইজারের অভাব নাই, জি তো আমি ওই নেবুলাইজার গুলো ব্যবহার করে দিয়ে বিক্রি করে দিচ্ছি, ওগুলো তো খুব ক্লেম আছে, কিন্তু এই যে অমরনের যে মেশিনটা, এই মেশিনটা তেমন কোনো ক্লেম নেই এবং খুব চমৎকার একটা নেবুলাইজার মেশিন। তো এটা এইটা আমি যে কটা বিক্রি করছি এখন পর্যন্ত একটাও অত্যাধুনিক একটা নেবুলাইজার মেশিন, বাজারে খুব কম দামের মেশিন গুলো আছে। আচ্ছা এখন এইখানে পুরো প্যাকেজ দেওয়া আছে, যে অ্যাডাল্টের জন্য মাস্ক দেওয়া আছে, চাইল্ডের জন্য মাস্ক দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো এখন এইটা কোম্পানি দাম রাখছে 4150 টাকা। আচ্ছা কিন্তু আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 3500 টাকা। কোম্পানি থেকে কমপক্ষে 600 টাকা কমে কমে আমি আপনাদেরকে এটা দিতে পারবো, এবং আপনাদেরকে বিশ্বাসও করতে হবে, মানে রাখতে হবে3600 টাকা বললেন না? জি জি 3600 টাকা। আর কোম্পানি প্রাইস 4200 টাকা। আচ্ছা এই পাশে আরেকটা জিনিস, এখন ডায়াবেটিক্স ঘরে ঘরে, অনকল প্লাসটা এটা আমি আমার ফার্মেসিতে ব্যবহার করি। তো এইটার একটা বিশেষত্ব হচ্ছে যে আমার কাছ থেকে এক রোগী, কীভাবে এটা মানে ভালো আমি বলি, আমার কাছ থেকে এক রোগী দেখার পরে, মানে ওনার ওয়াইফরে নিয়ে আসছে, আনার পরে এরপরে চেক করছে, করার পর উনি স্যাটিসফাইড হন নাই, স্যাটিসফাইড না হওয়ার পরে উনি আবার চলে গেছেন আপনার এই বাড়ির যে শাখা আছে, বাড্ডায় বাড্ডায় নিয়ে চলে গেছেন।
যাওয়ার পরে ওইখানে মাপার পরে আমারে ফোন দিছেন, দিয়ে বলতেছে যে আপনার ওইখানে যেই রেড ইয়াটা দেখলাম এইখানেও ঠিক সেই একই মাপের মানে পেলাম। আচ্ছা, আমি তো খুব উৎফুল্ল এবং খুব ভালো লাগে। আরেকটা জিনিস দেখেন, অনেক সুই দেওয়া আছে, একটা সময় শেষ হয়ে যাবে, নতুন যখন নিয়ে আসবেন এই কি দিয়ে কিন্তু মানে সব যে আলাদা যে স্ট্রিপ পাওয়া যায় না, ওই প্রত্যেক স্ট্রিপের সাথে এরকম আলাদা সার্কিট দেওয়া থাকে, নাম্বারটা দিয়ে সিলেক্ট করতে হয়, এটা যারা ব্যবহার করে তারা জানে। এখন এইটার বিষয়টা, এটা এছাড়াও কিন্তু এই কাজে সু যেটা ল্যান্সেট, এটা সবার কাছে থাকে ল্যান্সেট পেন, এটা সব 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 মেশিনের মধ্যে থাকে। এইটা রেট কত রাখতেছেন এখন? এইটা বিষয়ছে স্ট্রিপের মূল্য কত, স্ট্রিপটা অন্যান্য যে মেশিনারিগুলো আছে ওই মেশিনারিগুলোর স্ট্রিপের দাম খুব বেশি, কিন্তু এইটা স্ট্রিপ আপনার 25টার যে স্ট্রিপের ভায়াল পাওয়া যায় 300 টাকা, 300 টাকা স্ট্রিপ পাওয়া যায়। 50টার পুরো একটা বক্স পাওয়া যায়, ওই 50টার বক্সটা আপনি 1000 টাকা কিন্তু 800-900 টাকাও পাওয়া যায়। আচ্ছা, আর এই পুরো সেটটার প্রাইস কত রাখছেন? এই সেটটার দাম মাত্র 1200 টাকা। 1200 টাকা, জি। এটা কি লাস্ট না কিছু এইদিক সেদিক করা যায়? না, আমার ভিডিও এটাই লাস্ট। এইটা এখানে দাম ওনারা দিছে 1700 টাকা। ও আচ্ছা, 1700 গায়ের প্রাইস, গায়ের প্রাইস অলরেডি 500 কমাই দিছেন বাদ মাত্র 1200। তাহলে তো আর কিছু বলা যায় না, আর 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 কিছু বলা যাবে না। আচ্ছা আচ্ছা, এই এই যে এই পাশে এটা 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 নিশ্চিত, ও এটা হইছে যে বিপি মেশিনের আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা যেটা নিয়ে সবাই সবাই মানে আমার ফার্মেসিতে বিরক্ত বানায় ফেলে, যে ওজন মেশিন ওজন মাপানোর কথা বলে বলে যারাই আসে তারা প্রত্যেকে একজনে যদি শুরু করে তো সবাই মাপতে চায়। তো সমস্যাটা হইছে মানে বিষয়টা হইছে এই, অনেক সময় মেশিন আমার লুকায় রাখতে হয় যে মেশিন নাই, তো সবাই জানতে আগ্রহী যে আমার ওজন বাড়লো না কমলো। হ্যাঁ, একেবারে বাচ্চা থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত এটা চেক করা উচিত। হ্যাঁ, তো এই যে এখন এই মেশিনের মধ্যেও সমস্যা আছে। সমস্যা বলতে আমি এর আগে যেই টিনের যে মেশিনগুলো আছে ওগুলো ব্যবহার করছিলাম, তো করার পরে দেখা যায় যে ওগুলাতেও অ্যাকুরেটটা আসে না, আসে না। তো এই যে ক্যামরি মেশিন, ওজনের জগতে সবচেয়ে ভালো মানের মেশিন হচ্ছে ডিজিটাল এই ক্যামরি কোম্পানির মেশিনটা, এই ব্যাপারেও কোনো কমপ্লেন নেই এবং একেবারে নিখুঁত একটা রেজাল্ট পাওয়া যায় এখান থেকে। এটা মোটামুটি কত ওয়েট নিতে পারবে? আচ্ছা, 180 কেজি পর্যন্ত এটা ওয়েট নিতে পারবে। আর এই ডিসপ্লে প্রায় 1.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া আছে এটা, এটার প্রাইস কত রাখছেন? অভিজাত যে ফার্মেসিগুলো আছে ওরা অনেক টাকা নিয়ে নেয়, কিন্তু আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 1200 টাকা। 1200 টাকা, মাত্র 1200, 1500 টাকা করেও বিক্রি করতে দেখছি। যাই হোক, 1200 টাকা আমার দোকানে আমি 1500 টাকা বিক্রি করি। তো এগুলো এই পর্যন্ত যা যে কটা বিক্রি করছি সব 1500 টাকার মধ্যে, 1400 টাকা বিক্রি করি ভিডিওর জন্য, শুধুমাত্র আপনার ভিডিওর জন্য 1200, মাত্র 1200 টাকা। আচ্ছা, তো এইটা তো আপনি মনে করেন যে রিটেল প্রাইস বলে দিলেন। জি, এখন মফস্বলে অনেকে আছে না, মফস্বল গ্রামে থাকে যারা দোকানে আছে যারা বিজনেস করে, সেক্ষেত্রে হোলসেল নিতে চাইলে তারা তারা আমার সাথে যোগাযোগ করুক, যোগাযোগ করলে তারা একটা বিশেষ প্রাইস পাবে, বিশেষ প্রাইস পাবে। আচ্ছা, পাবে ওইটা ওভার দ্য ফোন কন্টাক্ট হবে না? হ্যাঁ, আর কুরিয়ারের ব্যবস্থা আছে? কুরিয়ারের কুরিয়ারের ব্যবস্থা তো আছে, খুচরা হোলসেল যেটা নিয়ে কন্ডিশনে দেওয়া যাবে। জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কন্ডিশনে দেওয়া যাবে। খালি মানে এই মেশিন তো না, এখানে যত মেশিন দেখালাম সবগুলাই, শুধু তাই না, তো এখানে যে মেশিনগুলো আছে এরপরেও যদি আরো কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে যেগুলো দেখানো হয়নি, যদি কেউ মনে করে যে আমার কাছে এগুলো আছে কিনা বা পাওয়া যাবে কিনা, নক দিলে আমি এগুলো মানে মেডিকেল আইটেম রিলেটেড যত কিছু আছে সকল কিছুই পাওয়া যাবে। অনেকেই এই আলিস ক্ল্যাম্পটা ব্যবহার করতে চান বা খুব প্রশিক্ষণ নিচ্ছেন কিন্তু এটা সংগ্রহ করতে পারছেন না, যদি এরকম হয় তাহলে যদি আমার চান যে আমার কাছ থেকে নিতে, আপনারা একটা রিজনেবল প্রাইসে আলিস ক্ল্যাম্প পাবেন।
এই আল ইসলাম কিন্তু তুরস্ক থেকে ইম্পোর্ট করা হয়, আবার বাংলাদেশেও তৈরি হচ্ছে এখন। তো আমি চাই যে বাংলাদেশে যেটা ওইটা আবার মানে সেট করা, এটা তো আলাদা আলাদা ভিতরে না, এটা সেট করে নিতে হবে। এটা কি কাজ করে, মেশিনটা কি কাজ করে? এটা এই যে সুন্নতে খতনার ব্যাপারে, আচ্ছা আচ্ছা, মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য, আচ্ছা। তো তবে এই আল ইসলামটাই যা দেখলাম যে এটাই সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। এটাও ইচ্ছা করলে আমার কাছ থেকে নিতে পারবে, একটা ফোন দিলে বা মেসেজ দিলে আমি এটা প্রাইসটা সে পাইকারি কিরকম রেটে নিতে পারবো আমি বলে দিতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওতে আমাকে এই মেশিনগুলো দেখানোর জন্য আর এই প্রাইসগুলো দেখার জন্য। তো যারা অফার প্রাইসে অরিজিনাল জিনিস নিতে যাচ্ছেন, এই মেশিনগুলো কিনতেছেন তো কম বেশি, আপনি আপনার পাশে যদি ফার্মাসি থাকে সেখানেও চেক করেন অরিজিনাল আছে কি না, অরিজিনাল থাকলে প্রাইসটা কী রাখতেছে, যদি রিজনেবল প্রাইস মনে হয় তাহলে আঙ্কেলের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, সালামু আলাইকুম। সালামু আলাইকুম।